বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট রেল স্টেশনের এই ডেডেন্ট এর পরবর্তীতে কোনো লাইন হয়নি বন্ধুগণ আপনারা জানেন তো কাজ চলছে আশা করব সমস্ত সমস্যার সমাধান হয়ে সমস্ত জট কাটিয়ে এই রেলপথ সংযুক্তিকরণ কমপ্লিট হবে যারা ময়নাপুরের সাইডে রয়েছেন এবং বড় গোপীনাথপুর জয়রামবাটির তারা কিন্তু খুব আফসোস করেন তারা সকলে বলছেন যে এই প্রজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা সামান্য সমস্যার জন্য যদি এই প্রোজেক্টটা আটকে যায় তাহলে কিন্তু সকলের মানে আর কি খুবই মানে দুঃখের বিষয় এটা আজকের দিনে এত সুন্দর একটা প্রোজেক্ট কিছু কিছু সমস্যার জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকছে তো যাই হোক কিছুটা যদি আমাদেরকে ত্যাগ করতেও হয় তাহলে কিন্তু অন্য দিক দিয়ে ফায়দা অবশ্যই হবে আর আপনারা জানেন যেটা হলো উন্নয়ন উন্নয়ন সবসময় কিছুটা হলেও প্রকৃতি ধ্বংস হয় আর প্রকৃতির ধ্বংস যদি না হতো তাহলে আজকে এত প্রকৃতি এত হালকা বা খালি হতো না আপনারা জানেন কারণ হচ্ছে একটা ঘর করতে গেলে যে করছে তাকেও কিন্তু কিছু গাছপালা কাটতে হয় এবং তার পরিবর্তে লাগাতে হবে এবং যে যেমন বলা হচ্ছে ভাবাদিগির ওপর থেকে লাইনটা যাবে অন্য সাইডে আরও একটি দিঘি খনন করে দেওয়া হবে সেটা কিন্তু খুব একটা খারাপ যুক্তি নয় এই সমস্ত প্রোজেক্ট করতে গেলে আর এই পুকুর বলুন এছাড়াও বিভিন্ন গাছপালা বলুন এগুলো সামনে আসে সেগুলো নিয়ে কিন্তু রেলের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা অবশ্যই সেটা পরিপূর্ণ বা ফিল করার চেষ্টা করে তো যাই হোক এই ভাবাদিঘির সামনে চলে যাচ্ছে ভাবাদিঘি আর তার আগে এখানে ডেড এন্ড পজিশন কোনো লাইন নেই এই যে এদিকে গোঘাট রেল স্টেশন গোঘাট রেল স্টেশনে গোঘাট হাওড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ বাদে এখান থেকে রওনা দেবে আর আমি আপনাদের সঙ্গে এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটা পরিবেশ তবে এখন জঙ্গল হয়ে জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে সাপের উপদ্রব হবে কারণ বর্ষাকাল আপনারা জানেন তাই বেশি এদিক ওদিক জঙ্গলের কাছাকাছি যাচ্ছি না ভালো থাকবেন সকলে সুন্দর একটা আপডেট আপনাদেরকে দিবেন